হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মহসিন রেজা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পল্লী চিকিৎসকদের জন্য এরকম প্র্যাকটিসের জন্য কোনো উপযোগী বই আছে কিনা, যেটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ বা পল্লী চিকিৎসা, মানে দেখা যায় কোর্স আমি করছি, তো সেই ক্ষেত্রে আসলে কোন বইটা আমি প্র্যাকটিসের জন্য ফলো করব। আর দেখা হচ্ছে আমি কমিউনিটি প্যারামেডিক বা হচ্ছে প্যারামেডিক মানে কোর্স করছি, তো সেই ক্ষেত্রে আসলে কোন বইটা আমার জন্য প্র্যাকটিসের জন্য আসলে সহায়ক হবে, বা হচ্ছে আপনার যে বইগুলো আছে যেগুলো হচ্ছে যে আপনি গ্র্যাজুয়েট চিকিৎসকদের সাথে আসলে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন, তো সেগুলোর আসলে আমরা কিভাবে পেতে পারি, জাস্ট হচ্ছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার আসলে এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো। আর হচ্ছে আমাদের যে কয়েকটা বই আছে যেগুলোতে অ্যাকচুয়ালি আমি গ্র্যাজুয়েট চিকিৎসকদের সাথে আসলে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছিলাম, তো স্কাই পাবলিকেশনস এর কিছু বই আমাদের কাছে রয়েছে, সেগুলো চাইলে আপনারা নিতে পারেন। জাস্ট হচ্ছে শর্ট রিভিউ আমি দেওয়ার চেষ্টা করবো। তো ফার্স্টে আমি চলে আসি হচ্ছে মানে পল্লী চিকিৎসকের চর্ম ও যৌন রোগবিদ্যা নিয়ে, কারণ আপনারা হচ্ছে যখনই হচ্ছে আপনারা মানে কমিউনিটি প্যারামেডিক বা হচ্ছে প্যারামেডিক কোর্স শেষ করবেন, দেন হচ্ছে আপনি প্র্যাকটিস করতে গেলে কিন্তু মানে একটা খুব একটা দ্বিধায় পড়ে যাবেন। ফার্স্টে হচ্ছে যেমন আপনি প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনি আলাদা আলাদা শিখেছেন, তো এগুলো দেখা যায় আলাদা আলাদা ভাবে কিন্তু মানে পেশেন্ট আপনার কাছে আসবে না, যে কোনো একটা মানে মাল্টিপল দেখা যায় প্রবলেম নিয়ে কিন্তু আপনার কাছে আসবে। তো সেই ক্ষেত্রে আসলে স্কিনের প্রবলেমগুলো কিন্তু আমাদের কাছে মানে খুবই দেখা যায় মানে প্রতিদিন এরকম কেস 10-15টা করে থাকে, স্কিন প্রবলেম, একজিমা, দেন হচ্ছে সরাইসিস, দেন হচ্ছে আদার্স, এগুলো সবগুলো আসলে যেন আপনি মানে ক্লিয়ারলি বুঝতে পারেন সেগুলো আসলে একটা বই হচ্ছে ইনক্লুড করা হয়েছে, যেটা হচ্ছে মানে পল্লী চিকিৎসকের চর্ম ও যৌন রোগ বিদ্যা সম্পূর্ণ বাংলা ভাষায়। এই বইটা আপনারা চাইলে নিতে পারেন। তো এটার মধ্যে হচ্ছে মানে পুরুষের মানে দেখা যায় যৌন রোগগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, দেন হচ্ছে আপনার ডার্মাটোলজির একটা পার্ট রয়েছে। তো এখানে এই বইটাতে আমি কো-এডিটর হিসেবে কাজ করেছিলাম ডক্টর আরিফুল ইসলামের সাথে। তো এই বইটা আপনারা মানে চুজ করতে পারেন যাদের হচ্ছে মানে স্কিন প্র্যাকটিস মানে বা স্কিন সম্পর্কে আসলে একটু বেসিক ধারণা প্রয়োজন তাদের। তো অবশ্যই হচ্ছে আপনারা ওটিসি যে ড্রাগগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন, আদারওয়াইজ মানে দেখা যায় আদার্স ড্রাগগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। আপনারা দেখা যায় ডিসক্লেইমারটা দেখলে বা হচ্ছে আদার্স যে কন্ডিশনগুলো এই বইটার মধ্যে আছে সেগুলো আপনারা দেখলে বুঝে যাবেন যে আমাদের যেগুলো মানে যে ওষুধগুলো আসলে প্যারামেডিক হিসাবে সেগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো সেকেন্ড ওয়ান হচ্ছে কমন কেসেস ইন রুরাল এরিয়া, মানে হচ্ছে গ্রামে মানে যে যে কেসগুলো হচ্ছে সবার সচরাচর পাওয়া যায়, যেমন হচ্ছে আপনার কাছে কোনো একটা মানে ফিভার নিয়ে পেশেন্ট আসলো, তো সেক্ষেত্রে আপনি এটা ডায়াগনোস করতে হবে যেটা আসলে কোন ধরনের ফিভার, এটা কোন সময় বাড়ছে, বা হচ্ছে আদার্স কমপ্লিকেশনস গুলো কি আছে পেশেন্টের, ভমিটিং হচ্ছে কিনা, বা হচ্ছে অ্যাবডোমিনাল পেইন আছে কিনা, ইউটিআই আছে কিনা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে মানে এগুলো আপনি দেখা যায় করে হচ্ছে আপনি একটা হাইপোথেসিস একটা করে নিতে হবে যে অ্যাকচুয়ালি তার এই ধরনের সিমটম গুলো টাইফয়েডের সাথে মিলছে বা ডিপথেরিয়ার সাথে মিলছে, বা হচ্ছে এটা আপনার রিউম্যাটিক ফিভার যেটা বাতজ্বরের সাথে মিলছে। তো জাস্ট হচ্ছে সংক্রামক এই রোগগুলো নিয়ে হচ্ছে কমন কেসেস ইন রুরাল এরিয়া, এগুলোতে আসলে আপনারা বেসিক ধারণাটা নিতে পারবেন, এই বইটা রয়েছে আমাদের কাছে। দেন থার্ড ওয়ান হচ্ছে মেডি সলিউশন, মেডি সলিউশনটা আসলে খুবই মানে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, কজ এটার মধ্যে অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি দেখা যায় 6টা সাবজেক্ট এরকম মানে ইনক্লুড করা হয়েছে, যেগুলো হচ্ছে পল্লী চিকিৎসক বা প্যারামেডিকদের জন্য খুব বেশি ইউজফুল। তো অ্যানাটমি ফিজিওলজি আমাদের শরীরবিদ্যা সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে, ডাইজেস্টিভ সিস্টেম, দেন হচ্ছে মানে রেসপিরেটরি সিস্টেম, তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এই সবগুলো সিস্টেম সম্পর্কে আপনাদের আইডিয়া থাকতে হবে, কারণ কোনটা মানে দেখা যায় প্রবলেম হলে আছে হচ্ছে কোন ধরনের ডিজিজগুলো দেখা যায় সেগুলো আপনাকে জানতে হবে। দেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে এটা হচ্ছে প্যাথোলজি পার্ট, মানে কোন মানে মানে রোগটা নির্ণয়ের জন্য হচ্ছে কোন টেস্টগুলো করা যায়, বা হচ্ছে এটার ভ্যালুটা কম হলে কি হয়, বেশি হলে কি হয়, এগুলো অবশ্য মানে আমার বেশ কয়েকটা বইয়ের দেখা যায় শেষের পার্টগুলোতে দেওয়া আছে, আপনার চাইলে এই বইটা দিতে পারেন। দেন ফোর্থ ওয়ান হচ্ছে আপনার পল্লী চিকিৎসকের হচ্ছে নাক কান ও গলার যে কমন রোগ সমূহ সেগুলো আসলে নিতে পারেন, এখানে চোখ সহ ইনক্লুড করা আছে, চোখ নাক কান গলার মানে এই বিষয়গুলো হচ্ছে আপনারা নিতে পারেন, চোখ এবং নাক কান গলার এই বিষয়গুলো আসলে একটা বই হচ্ছে ইনক্লুড করা আছে, মেহেদি হাসান, ডাক্তার মোহাম্মদ মেহেদি হাসানের সাথে আমি এটাতে কাজ করেছিলাম। তো আপনারা চাইলে হচ্ছে জাস্ট হচ্ছে বেসিক ধারণাগুলো আপনারা নিতে পারেন, বা কোন কোন ওটিসি ড্রাগগুলো হচ্ছে আপনারা ইউজ করতে পারেন সেটা নির্দেশনা এটার মধ্যে রয়েছে। ওটিসি মিনস ওভার দ্য কাউন্টার ড্রাগস, যেগুলো হচ্ছে যে মানে পল্লী চিকিৎসকরা বা হচ্ছে প্যারামেডিক ইউজ করতে পারেন। তো ওটিসি ড্রাগস এর লিস্টটা কিন্তু আমি প্রত্যেকটা মানে আমার এই প্রত্যেকটা বইয়ের পিছনে হচ্ছে আমি দিয়ে দিয়েছি যেগুলো আপনারা কোন কোনগুলো ইউজ করতে পারবেন কোন কোনগুলো পারবেন না এজ এ রেজিস্টার্ড প্যারামেডিক হিসাবে। তো এই গেলো হচ্ছে চোখ নাক কান গলার যে মানে রোগ সমূহ সেগুলো। তারপর হচ্ছে আপনার স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা, যেটা আসলে খুবই মানে বেসিক একটা বিষয়, কারণ দেখা যায়
আপনার কাছে পেশেন্ট আসলো দেন হচ্ছে মানে তার হচ্ছে সেকেন্ড ট্রিমিস্টার চলছে, তো সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে কোন কোন ড্রাগস গুলো আসলে মানে এই গর্ভাবস্থায় নিরাপদ। আপনি আপনাকে জানতে হবে যে মানে কোন ক্যাটাগরির ড্রাগ গুলো নিরাপদ, যেমন প্রেগনেন্সি ক্যাটাগরি এ বি এগুলো হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ, সি ডি এগুলো কিন্তু আসলে ওরকম নিরাপদ নয়, তো সেই ক্ষেত্রে আসলে আপনি কিন্তু এগুলো এক্সক্লুড করতে হতে পারে। তো এখানে আসলে আপনারা এই বইটা ফলো করলে আসলে মানে গর্ভাবস্থায় যে ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি দেওয়া যায় ওটিসি বেসড সেটা সম্পর্কে আপনারা ভালো ধারণা নিতে পারবেন। আর দেখা যায় এটা এটার সাথে ফার্স্ট এইডের একটা চ্যাপ্টারও জুড়ে দেওয়া আছে এই বইটাতে, মানে প্রাথমিক জরুরি যে প্রাথমিক চিকিৎসাগুলো বা হচ্ছে পানিতে ডুবে যাওয়া দেন হচ্ছে পুড়ে যাওয়া এগুলো প্রাথমিক চিকিৎসাটা কি দিবেন, তো সেই ক্ষেত্রে আসলে আপনারা আপনাদের কাছে যেগুলো আসবে গ্রামে তো সেগুলোর উপর আসলে বেস করে হচ্ছে এটা তৈরি করা হয়েছে। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে লিভার অ্যান্ড বাইলারি ট্র্যাক ডিজিজ, মানে পল্লী চিকিৎসকের মানে লিভার ও পরিপাকতন্ত্রের রোগ সমূহ, কারণ পেশেন্ট আমাদের কাছে আসে অনেক সময় গ্যাসের প্রবলেম নিয়ে আসে, এক্সেসিভ গ্যাস, দেন হচ্ছে আমরা প্রাইমারি ভাবে হচ্ছে মানে তার ফিজিক্যাল যে এক্সামাইনটা আছে সেটা করি আসলে অনেক সময় আমরা শিওর হয়ে যাই তার বিলিরুবিন টেস্ট করা দরকার, কারণ তার চোখের যে স্ক্লেরা পজিশন রয়েছে মানে সেটা আসলে ইয়েলোইশ হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আসলে লিভারের রোগগুলো মানে আপনারা যদি একটু ভালো করে পড়েন তো সেই ক্ষেত্রে আসলে আপনারা খুব ভালো একটা ধারণা কিন্তু নিতে পারবেন এই বইটাতে। আর আর হচ্ছে এটাতে পাশাপাশি দেখা যায় পরিপাকতন্ত্র আর অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো সম্পর্কে আলোকপাত করা হয়েছে, এবং কোন কোন ড্রাগসগুলো হচ্ছে আপনারা অ্যাজ এ মানে মানে কমিউনিটি প্যারামেডিক আর হচ্ছে প্যারামেডিক বা হচ্ছে পল্লী চিকিৎসক হিসেবে ইউজ করতে পারেন সেই সম্পর্কে কিন্তু ধারণা দেওয়া আছে। তো আপনারা যদি এই বইগুলোর মানে পুরো প্যাকেজ হচ্ছে নিতে চান তো 6টা বই একসাথে হচ্ছে আপনার 1130 টাকা হচ্ছে মানে স্কাই অনলাইন বুকশপ থেকে অর্ডার করতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইনবক্সে হচ্ছে তাদের নক করে অর্ডার করতে পারবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আপনাদের কারো কোনো কোয়ারি থাকলে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা হচ্ছে আমাকে ইমেল করতে পারেন, আর বই অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্কটা থাকবে সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।